আমাৰ মোক ক'ব, যেতিয়া তেওঁ সেই খলিফা হ'ল তেতিয়া ক'লে যে মই যদি এটা সুন্নতৰ খিলাফ কৰোঁ তেনেহ'লে মোৰ বিচাৰ কি হ'ব, মইতো সম্ৰাট, মইতো খলিফা। তেতিয়া হজৰত ওমৰ ৰাজিয়াল্লাহু তাআলা আনহু তেওঁৰ কঁকালত থকা তৰোৱালটো দাঙি ক'লে যে এইটো ইছলামৰ যিটো দাৱাত, সেই দাৱাতত যদি অলপ ব্যতিক্ৰম হয় আজি কিন্তু সেই তলোৱাৰ ধৰিব নোৱাৰিব, সেইটো জাগা এতিয়া নাই। কিয় নাই? মই এই কুৰহত এই ৰুমি আল্লামা জালালুদ্দিন ৰুমিৰ এটা সৰু ঘটনা কৈছোঁ। তেওঁ এটা কথা কৈছে, বৰ গুৰুত্বপূৰ্ণ কথা কৈছে, যে এনেকুৱা এটা সময় আহিব যেতিয়া জ্ঞানী মানুহবিলাক চকুৰ পানীত ভাহি থাকিব আৰু কিছু অজ্ঞানী মানুহ তেওঁলোকৰ মূৰত উঠি নাচিব। আজি কিন্তু সেইদিন আহিছে। সেই হিচাপে মই এইটো আপোনালোকক লক্ষ্য কৰি মই কোৱা নাই, আমাৰ ভাৰতবৰ্ষত নেশ্যনেল এৱাৰ্ড পোৱা, ৰাষ্ট্ৰীয় পুৰস্কাৰ পোৱা 70ৰ বেছি মানুহৰ এই এৱাৰ্ড ঘূৰাই দিছে, সেইটোতো আপোনালোকে জানে। আৰু তেওঁলোকে এনে নহয়, ডাঙৰ ডাঙৰ টিভি প্ৰগ্ৰামত তেওঁলোকে চকুলো ঢুকিছে। আজি কিন্তু আমি সেইদিনত এতিয়া আমাৰ ওপৰত একদলে নাচি আছে, আমি সেই দৃষ্টিকোণত, সেই দৃষ্টিকোণটো ৰাখি আমি কথা ক'ব লাগিব, কাম কৰিব লাগিব। শেষত দুটা কথা আপোনালোকক অনুৰোধ কৰিহে ক'ব বিচাৰিছোঁ, যে দুটা জামাত যে আছে আমাৰ এই অঞ্চল, এই এটা বিৰাট মানে এইটো দিল্লী বম্বে বা দাৰুল উলুমৰ সমস্যাটো আমি ইয়াত সমাধান কৰিব নোৱাৰিম, কিন্তু আমাৰ প্ৰচেষ্টা থাকিব, প্ৰচেষ্টাৰ পৰা আমি হতাশ হোৱা উচিত নহয়। সমিল মিল যিটো আছে, আমাৰ ভাতৃত্ববোধ যিটো আছে, আমাৰ সামাজিক যিবিলাক পৰম্পৰা আছে, এই পৰম্পৰাবিলাক ৰক্ষা কৰি দুয়োটা জামাতেই একেলগে বহিব লাগে। আমি আশা ৰাখিছোঁ যে এই কামটো আপোনালোকে কৰিব, যিহেতুকে আপোনালোকে ইছলামৰ কাৰণেহে ওলাইছে। ইছলামেতো কোৱা নাই যে ভাই ভাইৰ মাজত আপোনালোকে হেৰি হওক, দুটা গ্ৰুপ হওক, দল হওক, সেইটোতো কোৱা নাই, একেলগে কাম কৰিব লাগে। এতিয়া আমাৰ এই অঞ্চলত দুই নম্বৰ কথা যে আপোনালোকে হয়তো মই শুনিছোঁ এতিয়া শুনাত অলপ ব্যতিক্ৰম হ'ব পাৰে যে মাৰ্কাজ দুটা কৰিছে, মাৰ্কাজ এটা কৃষ্ণাই দুটা মাৰ্কাজ হ'লে মাৰ্কাজেই প্ৰমাণ কৰি দিয়ে যে এওঁলোকৰ মাজত মিল নাই। এইটো মোৰ বোধেৰে নোহোৱা বাঞ্ছনীয়, হয়তো আৰু দুই চাৰিজনে ক'ব। তিন নম্বৰ কথাটো মই ক'ব বিচাৰিছোঁ, আমাৰ হেৰি বিস্মিল্লাহ ৰহমান ৰাহিম এইটো চূড়া হেৰি মাইদাৰ 92 বুথটো আছে, এইটো চূড়া ইফালে ইফালে হ'ব পাৰে। বিস্মিল্লাহ ৰহমান অতি উল্লাহ অতি উল ৰাছুল উল্লাহ ৱাহজাৰু, আল্লাহ আৰু আল্লাহৰ ৰচুলৰ নিৰ্দেশনা পালন কৰে, ৱাহজাৰু আৰু সাৱধানে চলিবা। ইভেন যদি সৰ্গৰ পৰাও কোনোবা নামি আহে, তেওঁলোক যদি আল্লাহ আৰু আল্লাহ ৰচুলৰ অৰ্থাৎ কোৰাণ আৰু হাদিছৰ বিপৰীত কথা কয়, মুছলমানে সেইটো মানিব নোৱাৰে আৰু সেইটো আমি মানিব নোৱাৰিম। সেই ৱাহজাৰু কৈছে, ৱাহজাৰু মানে খুব সাৱধানে চলিবা। ফাইন তাৱাল্লাই তুম ফালামু, যদি তোমালোকে উভতি যোৱা, ঘূৰি যোৱা, ইন্নামা আলা ৰাছুল নাল বালাগুল মুবি, জানিবা আমাৰ ৰচুল অৰ্থাৎ মোৰ ৰচুল কেৱল হেৰি কি স্পষ্টভাৱে প্ৰচাৰ বা পৌঁছাইহে দিয়ে কথাবিলাক, ৰচুল দায়িত্ব নাই যে আমাৰ লগত ঘাৰত ধৰি পালে যে এইটো কৰ, এইটো দায়িত্ব তাৰ নাই। আমি সেই কোৰাণ আৰু হাদিছ মোতাবেক চলিব লাগিব। কোৰাণ আৰু হাদিছৰ কোনো জাগাত মুছলমানৰ ভাতৃত্ববোধৰ মাজত বিচ্ছেদৰ কোনো ৰেখা নাই। আৰু আমি তবলিগ জামাত হৈ ইছলামৰ দাৱাত দিবলৈ আহি যদি এইটো হয় তেনেহ'লে বেয়া কথা। নেক্সট চাৰি নম্বৰ কথাটো হৈছে যে হয়তো জামাত দিল্লীৰ পৰাই আহক বা হেৰিৰ পৰা আহক, এই ফিৰকা ফিৰকিবিলাক বাদ দি আমাৰ অঞ্চলত প্ৰত্যেকটো মছজিদত যাই তেওঁলোকে জামাতি দাৱাত দিব, কিন্তু জামাতি দাৱাত দিয়াৰ সময়ত খুব
উল্লেখযোগ্য কথা হৈছে কোরআন আর হাদিসৰ প্রতি দৃষ্টি রাখি হয়তো জামাতর প্রতি অন্য কিছু দুই চাই দিয়ে কথা মোরও আছে, হয়তো বেলেগরও আছে, মই সেই দৃষ্টিতে নকওঁ, কিন্তু কোরআন আর হাদিসৰ প্রতি যাতে তেওঁলোকের দৃষ্টি থাকে, কোয়াদ বর্ণনা যাতে কোরআন আর হাদিসৰ লগত মিলে, এনেই বানাওটি কিছু কথা কই কই আমার মাজত যাতে ভ্রান্তি বোধ ধারণা সৃষ্টি নকরে এইটির প্রতি আমি খুব সজাগ হওয়া উচিত। শেষত আশা রাখিছো, মই এইটো উপদেশে দিছো আপনাদের, হয়তো আমার সিদ্ধান্ত নিশ্চয় হব আর এই ভেদভাবট নিশ্চয় না থাকি বলে আমি ভাবি রাখিছো। আর আপনার দাওয়াতর একটা জালালুদ্দিন সাহেবর আর একটা কথা মোর মনত আহিল, মই কই ঠিক করছো, এদিন এখন রুমি জালালুদ্দিন রুমি রাস্তায় বই আছে, বই থাকতে 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 হেৰি এইটো পুৰা মাটি বিচাৰে, মাটি আমি ইটা বুলি কওঁ, ইটাও নহয় পকা ইটা নহয় মাটি শুনি আছে, মাটিটো গোন্ধায় মাটি কৈছে জালালুদ্দিন কবিৰ ভাষাত, তো জালালুদ্দিনে কৈছে যে মাটি তোমাৰ দেখাততো ধুনীয়া নহয়। গন্ধাইছে কিয়? তেতিয়া সেই মাটি টুকুরার জবান খুলি গেল, কলে যে জালালুদ্দিন সাহাব হ্যাঁ মোর কোনো সুগন্ধি নাই, কিন্তু মোর উপর একটা গোলাপ ফুল ফুলিছে, মই আসলে মোর নিজা কোনো গন্ধ নাই, সেই গোলাপ ফুলটো বহুদিন মানে সেই ফুলবিলাক মোর উপর পরি পরি মোর গাটো গন্ধ হয়েছে, মোর নিজা কোনো গন্ধ নাই। মই আশা রাখিছো আপনালোকে আমার এই নিগন্ধ মাটির উপর তবলিক জামাতি সকল গোলাপ ফুলের দরে ফুল বর্ষণ করি ফিরে আমার গাটো গন্ধ করিব আশা রাখি মই মোর বক্তব্য সামরিছো। থ্যাংক ইউ, বহুত ধন্যবাদ, বহুত ধন্যবাদ। আজি আমার আমার প্রিন্সিপাল মহোদয়ে যথেষ্ট গুরু গম্ভীর কথা আগবড়াইছে আর তেখেতে কিছু পরামর্শ আমাক আগবড়াইছে, হয়তো সেইবোৰ পরামর্শ আমার লিপিবদ্ধ করা হব। আমি আশা রাখিছো তেখেতের পরামর্শ আমার রাস্তা দান করুক। এইখিনিতে আমি আমার আরো এগারী ব্যক্তি অবসরপ্রাপ্ত শিক্ষক জনাব মুকসেদ আলী সাহেব আছে, তেখেতকো কিছু পরামর্শ দিবলৈ অনুরোধ জানাইছো।
তেখেতৰ এই কৃষ্ণাই অঞ্চলৰ ওপৰত দীৰ্ঘদিনৰ অভিজ্ঞতা আছে আৰু সমাজৰ কাম তথা ধৰ্মীয় দিশত যথেষ্ট মেহনত এটা সময়ত কৰিছে আৰু এতিয়াও তেওঁ কৰি আছে। গতিকে তেখেতৰ কেইটামান পৰামৰ্শে আমাক হয়তো এটা সুসিদ্ধান্ত লোৱাত সহায় কৰিব। গতিকে তেখেতক মই অনুৰোধ কৰিছোঁ তেখেতে আগবাঢ়ি আহি সংক্ষেপে কিছু পৰামৰ্শ আমাক। আসসালামু আলাইকুম, বাইদাউল ইছলাম, মুৰব্বিয়ান একৰাম। আজিৰ সভাৰ সভাপতি মহোদয়, উপস্থিত সমনীয়া বন্ধুসকল, পব্লিক দৰদী দি ৰাইজ, মই ধৰ্মীয় সম্পৰ্কে মোৰ তেনেকুৱা বিশেষ অভিজ্ঞতা নাই বা তেনেকুৱা ধৰ্মীয় সভাত বক্তৃতা দিয়া তেনেকুৱা উদাহৰণো নাই। তথাপিতো এইটো মই ভাবোঁ কৃষ্ণাই অঞ্চলৰ এটা মান সন্মানৰ লগত জড়িত এটা সমস্যা উদ্ভৱ হৈছে। আচলতে আমি কিছু সংখ্যক মানুহে আজি কেইদিনমানৰ পৰা এটা আলোচনা কৰিছোঁ যে এইটো আমাৰ কৃষ্ণাই অঞ্চলত বিশেষকৈ তবলিক সমাজ সৃষ্টিৰ পৰা আমাৰ যিখিনি ধৰ্মীয় ক্ষেত্ৰত যিখিনি অৱদান আগবঢ়াই আহিছে সেই অৱদানৰ প্ৰতি লক্ষ্য ৰাখি আমি ভাবিছোঁ যে এই অৱদান আমাৰ যাতে বিনষ্ট নহয়, আমাৰ মাজত বিভাজন হৈ ভাই ভাইৰ মাজত সংঘাত বা আত্মঘাতী সংঘাত হৈ আমাৰ যাতে এটা ধুনীয়া ইছলামিক এটা প্ৰচেষ্টা, যি প্ৰচেষ্টাৰ মাধ্যমত আজি আমাৰ চকুৰ আগতে আমি দেখিছোঁ যিবোৰ মছজিদত একেবাৰে আমাদিন আছে, আজি আজান দিয়াৰ লগে লগে মছজিদবোৰত এক লাইন, দুই লাইন, ডেৰ লাইন, কম বেছি পৰিমাণৰ আমি মুছল্লি দেখিবলৈ পাইছোঁ। ইয়াৰ ক্ষেত্ৰতে মই উপলব্ধি কৰিছোঁ তবলিক সমাজৰ এটা অৱদান। গতিকে সেই অৱদান যাতে মৰহি নাযায়, সেই অৱদান যাতে কুলিতে ধ্বংস নহয় তাৰ প্ৰতি লক্ষ্য ৰাখি মই আমাৰ হামৰাহাট অঞ্চলৰ ৰাইজক অনুৰোধ জনাব বিচাৰিছোঁ যে আমি ইতিমধ্যে গম পালোঁ আমাৰ জিম্মাদাৰসকলৰ পৰা, দুয়োপক্ষৰ জিম্মাদাৰৰ পৰা, তেওঁলোকৰ তবলিকী কাম কাজৰ ক্ষেত্ৰত তেওঁলোকৰ কোনো বিভাজন নাই, দ্বিমত নাই। কিন্তু তেওঁলোকে কৈছে যে তেওঁলোকে ওপৰৱালাত মানে মাৰকাজৰ নিজামুদ্দিনৰ মাৰকাজ আৰু ইয়ৰ মাৰকাজৰ মাত মানে দাৰুল উলুমৰ মাজত কিছু মতানৈক্য কিছু ঘটিছে বুলি আমি অনুমান কৰিব পাৰিছোঁ। যি মতানৈক্য মানে ধৰ্মীয় কিছু উন্নতিৰ কথাই তেওঁলোকে চিন্তা কৰি গৈছিলে। এজন মানুহে কোনো এটা কাম কৰিলে কামৰ ভুল হোৱাৰ সম্ভাৱনা থাকিব পাৰে, গতিকে তেওঁলোকে বিচাৰিছে যে নহয় কামখিনি সমীৰ এটা পৰিষদৰ মাজেৰে যদি কামখিনি কৰা হয় তেতিয়াহ'লে ভুল ত্ৰুটিবোৰ সমালোচনাৰ মাধ্যমত মানে শুদ্ধ হোৱাৰ এটা ৰাস্তা আছে। এনেকৈ আমি যিকোনো আমি মাদ্ৰাছা, আজি মাদ্ৰাছাবিলাক যে আমি চলাই আছোঁ তাতে এটা চূড়া কমিটি থাকে, আমি মছজিদবিলাক যে চলাই আছোঁ মছজিদতো আমাৰ এটা কমিটি আছে, স্কুলবিলাক পৰিচালনা কৰি আছে স্কুলতো এটা কমিটি থাকে, SNDC পৰিচালনা কমিটি থাকে, স্কুল ডেভেলপমেণ্ট কমিটি, মহাবিদ্যালয়বিলাকতো থাকে, গভৰ্ণিং বডি থাকে। গতিকে উদ্দেশ্য হ'ল যাতে সেই বডিয়ে বা সেই পৰিষদে কামখিনি কৰোঁতে, স্কুলৰ উন্নয়নৰ কৰা কাম কৰোঁতে বা মাদ্ৰাছাৰ উন্নয়ন কৰোঁতে আমি বিভিন্ন দিশবোৰ চালি চালি চাই শুদ্ধ এটা ৰাস্তাত অনুষ্ঠানটোক আগুৱাই লৈ যাব পাৰোঁ। সেইটো উদ্দেশ্য আগত ৰাখিয়ে এনেকুৱা নিশ্চয় কমিটিবিলাক বা পৰিষদবিলাক গঠন কৰা হয়। গতিকে সেইখিনি মানে হয়তো ওলামা একৰামসকলে সেইটো উপলব্ধি কৰিছে, আগতে আছিল বোলে মাজতে হয়তো কিছু এইটো নাইকিয়া হৈছে, পৰামৰ্শ নলোৱা হৈছে, হয়তো সেইখিনি তেওঁলোকে উপলব্ধি কৰিছে যে এজন মানুহে কিবা কাম কৰিলে তেওঁলোকে এইটো স্বীকাৰ কৰিছে হয়তো ভুল নাই, এতিয়ালৈকে হয়তো হোৱা নাইও কিন্তু হ'ব পৰাৰ সম্ভাৱনা থাকে, এজন মানুহে কিবা কাম কৰিলে ভুল হোৱাৰ সম্ভাৱনা থাকে বুলি তেওঁলোকে উপলব্ধি কৰিছে। আৰু এইটো মোৰো উপলব্ধি, কাৰণ ময়ো যদি কোনোবা এটা মই যিমানেই বিশেষজ্ঞ নহওক কিয়, যিমান কোনো এটা কামৰ প্ৰতি মই যিমানেই বিশেষজ্ঞ নহওক কিয়, কেতিয়াবা মানসিকভাৱে মানুহৰ সকলো সময়তে এটা ই নাথাকে, গতিকে কেতিয়াবা কিবা এটা ভুল হোৱাৰ সম্ভাৱনা একদম মানে ধ্ৰুৱ সত্য। গতিকে সেই ক্ষেত্ৰত তেওঁলোকে এটা ভাল চিন্তাই কৰিছে, মই ভাবোঁ সেই চিন্তা তেওঁলোকে চিন্তা কৰি থাকক। আৰু আমি ইয়াৰ পৰা এটা মেছেজ দিব লাগে, আজি সভাৰ জৰিয়তে এটা প্ৰস্তাৱ পঠাব লাগে যে আপোনালোকৰ উচ্চ লেভেলৰ সেই কথা বাৰ্তাই যাতে আমাৰ সাধাৰণ
শ্রেণীর মানুষের মাজত কবলিক প্রসারের ক্ষেত্রে কোনো সংঘাত সৃষ্টি নকরে সেই ক্ষেত্রে আপনাদের কিনা কম্প্রোমাইজ করবলগা থাকলে আপনাদের সেই সেইলৈকে উচ্চ লেভেলতে সমাধান করাটো আমি এটা বিচার সেই আমি একটা মেসেজ দিব লাগে। আর আজির এই আমার এই সাবরাহার অঞ্চলের যে সমস্যা সেই সমস্যা সম্পর্কে মানে ব্যক্তিগত পরামর্শ কেটামান দিব বিচারিছো। আমার স্যারে কইছে যে আমার এই অঞ্চল তবলিকর অবদান আমার যথেষ্ট আছে, গতি সেই ক্ষেত্র আমি আমি নিবিচার আমার মাজত ভাতৃগত সংঘর্ষ হই বিভাজন হোক আমার কামর মাজত কিছু দুর্বলতার সৃষ্টি আহক সেই কথাটা আমি নিবিচার। এনে একটা পরিপ্রেক্ষিত মই আমার ওলামা একরাম সকলক অনুরোধ করব বিচার আর সাধারণতে যখন সাধারণ মানুষ আমার তবলিকর জড়িত হয়ে আছে তেওঁলোককো মই অনুরোধ করব বিচার আমি দুয়োপক্ষর মাজত এটা সুন্দর সমিল মিলেরে আমার কৃষ্ণাই অঞ্চলত আমি একটা মার্কাসতে মানে আবদ্ধ হয়ে থাকাটা মই বিচার মোট ব্যক্তিগতভাবে। এই ক্ষেত্রে যদি আপনার কিবা বুঝাপড়াও করবলগা হয় ধর্মীয় ক্ষেত্রে বুঝাপড়া আমি এনে সাধারণ কিবা একটা ঘটনাতে আমি বুঝাপড়া করে কম্প্রোমাইজ করে লো কিন্তু ধর্মক্ষেত্রতো এটা কম্প্রোমাইজ করার ক্ষেত্রে কারো মান সম্মান লাভ নহয় বলে মই ভাবো, বরং এটা ভাল কথা, ভাল কথা। কারণ এটা আমার মই আমিও এটা সময়ত কৃষ্ণাই আমি এই মুহূর্তে নূরের পর আমি দুবছরমান কন্টিনিউ নেশা আমি কি করেছিল এই মাহেকীয়া নেশাব যেটা নেশাব আমি গৈছিল আমি যেটা আজি আমার জিম্মাদার হয়েছে আমার ইয়াকুব ইয়াকুবক আমার লগত আমি সেই সময় লইছিলো ইয়াকুব আমি এই অঞ্চলের বহুত মাস্টার আউল মাস্টার ইয়াকুব মাস্টার একরাম মাস্টার এনে বহুত মাস্টার আমার লগত আমি নেশাবত মান্থলি নেশাবত আমি আমি গৈছিল প্রায় দুটা বছরমান আমি গৈছিলো। পিছত বিভিন্ন অসুবিধা মই অল্প ডায়াবেটিস পেশেন্ট মোরখানি কিছু অসুবিধা হয় ইনসুলিন মরা ইত্যাদি করে লাহে লাহে মর নেতৃত্ব আমি অল্প কমাই আমার নরসুন ভাই তেও অল্প দুর্বল হল আমি নরসুন মাস্টার মই আমার আকবর মাস্টার আমি আমার মসজিদের পর আমি অল্প বেশিকে ইনিশিয়েটিভ লো আমি মাহেকীয়া যেটা আমার নেশা ভিটু মারিছিল আর ভালো লাগিছিল আর আমি যথেষ্ট দেখিছিলাম আমার একটা মসজিদের প্রতি একটা আকর্ষণ আহিছিল। তেতিয়া আজি যেনেকে আমি মসজিদে আজান দিলে ঘরের পর ঘরের পর ঘরতে পারে নামাজ পড়ে মসজিদে কম যাও তেতিয়া কিন্তু নোৱাৰিছিলোঁ যেতিয়া রেগুলার আমি নেশাবিলাকো ধরেছিল মসজিদত আজান পড়ার লোক ঘর মার গাটা সটফটাই আছিল কিমান টাইম মসজিদত গিয়ে উপস্থিত হয়ে নামাজ নামাজ জামাতি নামাজ সর্দি হব পারো গতি নিশ্চয় সেটা একটা ভাল কাম বলে মই তেতিয়াই উপলব্ধি করেছিল। আর তেতিয়া আমি আমার আকাশে যেতে আমার নূর আকাশে যেতে ই করে দায়িত্বভার লৈছিল আমি তেওঁক আমি সহযোগিতা আগবাইছিল জামাতি যেতে তস্কিলত গৈছিল আমিও বিভিন্নজনক মানে তস্কিল করেছি যদি নাই কৈছিল যে আপনাদের তো আর এনেকে আমার জামাত আমার পিছতো দুই চারিটা জামাত এনে গৈছিল পিছত আকাশে অল্প দুরবস্থ মানে অল্প মানুষজন রুগিয়া হল মানে এটা ঘর বেশিকে চলা ফুরা করব নোৱাৰা হল আমি মাস্টার কেটাও অল্প দুর্বল হলো তেনেকে আমার কিছু এতিয়া আমার নেশা প্রায় নাই হঠাৎ কেতিয়াবা ওলায় সেইফালেদি মই দেখিছো যার ফলত আমার মুসল্লি কিছু পরিমাণে আহিছিল যদিও আর কিছু পরিমাণে আকো কমি গৈছে। এতিয়া আকো আমার ইমাম সাহেবর কিছু প্রচেষ্টা আমার এতিয়া লোকেল ইমাম সাহেবজন আছে জাকির জাকিরে যথেষ্ট মেহনত করে আমার ডেকা চামর মাজত যতই লোক পাক মানে আর মসজিদ শুক্রবারের মসজিদের যে বয়ান আঘাত করাকে মানুষ আঘাত লাগবে মানে নামাজের ক্ষেত্রে নামাজ নপরা মানুষের আঘাত লাগে মসজিদে উপস্থিত মানুষের আঘাত লাগে অল্প কিন্তু আঘাত লাগে সেই আঘাতও কাম করেছে মুসল্লি যথেষ্ট ভরাইছে গতি যি কি নহক গতি সেইফালে দি মই দেখিছো আমার তবলিক সমাজত কৃষ্ণাই হাবরাঘাট অঞ্চলত যথেষ্ট অরিহণা আছে গতি ভবিষ্যতলৈ ইয়াত অরিহণার বৃদ্ধি পাওক তাকে কামনা করি আমার মার্কাজত যাতে একত্রিত হয়ে আমি সমিল মিলে কাম করব পারো তার একটা অনুরোধ রাখিছো মই ব্যক্তিগতভাবে। দ্বিতীয়ত হল আমি আমার যেবিলাক জামাত্রী ভাই আহিব যোরে পেরে না হোক কেউ বোম্বাই পর হোক গুজরাটের পর হোক যোরে পেরে না হোক কেউ আমার মার্কাসত আহিব মার্কাসে দরকার হলে মার্কাসত তেওঁলোকে একটা কমিটি করাই লব ভাল কমিটি করে লব যখন কমিটিত আলেমও থাকিব সাধারণ আমার তবলিগ ভাই সকলও থাকিব তেওঁলোকে ধুনিয়াকে এটা যেটো রোড দিব লাগে ধুনিয়াকে আলোচনা বিলোচনা করে রোডবিলাক দি থাকুক সেইটো বিচারো কারণ সেইটো হলে আমার যে মসজিদ কোন মসজিদত কেতিয়া কত কামর প্রয়োজন আছে তেওঁলোকে বুঝি পাব তেওঁলোকে বুঝি পাব কোনটো মসজিদের এলাকাত আমার কামর কমি আছে সেই হিসাবে পঠিয়াব তেতিয়াহলে আমার কৃষ্ণাই অঞ্চলত নিশ্চয় আমার তবলিকি কিছু লাভালাভ আমি দেখিবলৈ পাম সেইটো একটা অনুরোধ। তৃতীয় অনুরোধ হল মোৰ
যে আমার এই আজি কিছুদিনের আগত মই শুনিলো যে আমার কিছু মার্কাসি ভাই মানে ডবলিকি ভাই কর্মা মসজিদতে বাধা প্রদান করা মানে শুনিছ। আগলে আমি আশা রাখিছো আজি আমি সেই ইয়ে লম আমি সিদ্ধান্ত লম আমি ভাবিছো কি বোলে সেইবিল আগলে যাতে কোনো মসজিদত গই জামাতি ভাইয়ে যাতে অপমান হব লগা নহয়। আমি যিমান পারো মই নিলে মোর কোনো ভাইও পারিব কোনো ভাবি যায় পারিব আমি পারিলে বুঝে আমি সাথ দিয়ার চেষ্টা করি সাথ দিয়ে আমার সেই অঞ্চলত আমি যিখিনি আমার কমি আছে কোন কোন মানুষের ওসব কেন যাবি আমি যাতে সাথ দিই সেইফালে জামাতি মানুষের দ্বারা কাম করব পারো সেইটো এটা আমি আজি এটা মেসেজ আমি দিব লাগে। আমার যি 107খন মসজিদ থাকা বলে কল 107খন মসজিদের কমিটিলৈকে এই মেসেজটা আমার যাব লাগে। চতুর্থতে হল যে আমার আমার কিছুদিন আগত যদি যেটা ই হল নিশ্চয় কিছু মতানৈক্য হয়েছে মনত কিছু আঘাত পাইছে সেইখিনি বস্তু মই ব্যক্তিগতভাবে অনুরোধ জানাব বিচারিছো সেইখিনি বস্তু আজি এই সভার পিছত সেইখিনি বস্তু যাতে মনলৈ কোনো কঢ়িয়াই লৈ নাযায় ঘরলৈ। আজি ইয়াতে আমার মাজত যিখিনি আমার দুঃখ বেদনা আছে সেইখিনি ইয়াতে পরিত্যাগ করে আমি সুন্দর একটা মানসিক অবস্থালৈ ঘর ইয়ারপরা ওলাই উভতি যাব পারো আর ভবিষ্যতে আমি আর ইয়াতক দুগুণ উদ্যোগে আমি তবলিকর কামত ব্রতী হব পারো তার কারণে চেষ্টা রাখিছো। আর সদশেষত মানে এটা কব বিচারিছো মোর জামাতি ভাই সকলের প্রতি একটা অনুরোধ কারণ জামাতি ভাই হিসাবে মোর ভুল হব পারে মোরও ভুল হব পারে মোরও ঘুরছিল হিসাবে মোরও ভুল হব পারে আমার এনেকুয়া কিছুমান কথা হব না লাগে মই মানে বহুত মানে সাধারণ মানুষের মানে রিয়েকশন শুনিছো এনেকুয়া মনত মই ভাবো ধর্মত এনেকুয়া ই নাই নাকি মানুষের মনত খুব আঘাত করে কথা কয়া এইটু নকরিলে একদম আপনি ধ্বংস হয়ে যাব তেনেকুয়া ধরনের কিছু বক্তব্য শুনা দিয়া শোনা যায় পাবলিক জামাতবিলাক সেইটো বড় অনুরোধ থাকে যদি থাকেও কারণ যিকোনো একটা নতুন বস্তু আমি যেতিয়া প্রথমে দিই আমার ইয়াত খুব আগতে আমার ইয়াত মিলা শৈক্ষ আছিল আমার বছরত আমার ঘরত তিনটা চারিটা মিলা আমার হাবরাহাট অঞ্চলত মিলা শৈক আছিল আমার মোল্লা সাহেবতে যেটা আহি তেওঁলোকে কলে যে এইটো নোৱাৰে তেওঁ আমি গৈছিলোঁ আমি আমাৰ আব্দুল্লাহ এনেকৈ আমি এইটো আমি কেইজনমানে গৈছিলোঁ আমি কৈছিলোঁ যদি নাই সঁচাকৈ যদি ধৰ্মত নাই এইটো যদি আমি এটা পৰম্পৰাগতভাৱে চলাই আছোঁ তেতিয়াহ'লে এইটো নাইকিয়া কৰিবলৈ হ'লে আমাৰ পৰম্পৰা এই পৰম্পৰাটো আজি 100 বছৰ আগৰ পৰম্পৰা এইটো নাইকিয়া কৰিবলৈ হ'লে তৎক্ষণাত নাইকিয়া কৰা নাযাব এইটো এটা প্ৰচেছত আনিব লাগিব। প্ৰথমতে আপোনালোকে আমাক শিক্ষিত মানুহখিনি লওক সাধাৰণখিনি যেন মানে শিক্ষিতখিনি আপোনালোকে লওক লৈ আমি আপনার দলটো ভারী করুন আপনার দল ভারী করুন ভারী করে আমি আমার সমাজবিল প্রচার চলাম যে যদি এটা সঁচাকি যদি বেয়া কাম আমি তো এটা পয়সা আমি ভাল কাম বলে ধর্মর কিনা লাভ হয় বলিয়ে আমি করে আসো বস ভাত দি ঘর মিলাদ করে আমি কি তার একটা পুণ্য রাখাতে করে আসো যদি পুণ্যই যদি নয় ইয়াদ তুই আমার পাপে হয় এইটু কামত আমি কিয় করুন লাহে লাহে এনেকে যেটা আমি সময় মানে সাধারণ মানুষখিনি যেটা সোমাই গলো লাহে লাহে আমার আজি মিলাদ শরীফ আমার বছরে কত আমি কত শুনাই নাপ আমার অঞ্চলত আমি প্রায় মিলাদ হওয়া বলে শুনাই নাপ আর এটা লই আমার কৃষ্ণ হাই মাদ্রাসা নামে মহ করে বিরাট একটা গোলাগুলি হয়েছিল আমার গ্রুপে গ্রুপ আসছিল সপক্ষে বিপক্ষে গ্রুপ আসছিল গতিকে তেনেকুৱা একটা পরিস্থিতি কিন্তু এটা গ্রুপের প্রয়োজন নহল গ্রুপে আমার সেইদিনাখন কিন্তু সাকসেসফুল হব নিয়ে কিন্তু ফাইসলা দিব নিয়ে কিন্তু মানুষের লাহে লাহে বুঝি পাওয়া হয় নাইকিয়া হয়ে গেল ঠিক তেনেকে আমার তবলি হয়ে গেল মই কব বিচারিছো যে যদি তেনেকুৱা আঘাতমূলক বক্তব্য দিয়া হয় যদিও বক্তব্যটা শরীয়তর কথাই আপনি কৈছে কিন্তু শরীয়তর কথা কোতে যদি কারবা বেশিরভাগ মানুষে যদি আঘাত পায় তেনেকুৱা কথা আপনার অল্প আওপকিয়াকে কোক মই সাধারণ জেলার মানুষে মোৰ ধর্মীয় সম্পর্কে মোৰ জ্ঞান নাই মোৰ বয়স সেই কথাটো আপনাদের আওপকিয়াকে কোক যেটা মানে যেটা মানে মানুষত আঘাত দিয়ে আমার মাজত পাবলিকর প্রতি বেয়া ভাব কিছু ক্রিয়েট হয় কিছু মানুষ অল্প বেয়া পায় সেইটো যাতে মনোভাব কারো করে নুঠে তেনেকুৱা এটা সৃষ্টি মানে সৃষ্টি কর আর কোরআনার হাদিসের ওপর মই আমার জিম্মা আমি যেটা তবলিগত আমার ইউনিস হাজি সাহেব আমার আমির আসলে আমার বাতেনমোলা সাহেব আমার আমির আসলে আমি ভেটারঘাটত আমি ই করবো বাতেনমোলা সাহেবে কিন্তু তোর বক্তব্য সদায় যেটা মানে ই কি বয়ান আরম্ভ করে কোরআন কেরান হাতত লো কোরআনের কোনবা একটা পেজ উলটাই সেই একটা আয়াত পাঠ করেছে তার উপর তো বয়ান সেটা কিন্তু অ্যাট্রাকশনটা বেশি হয় সেটা কিন্তু আম মানুষ যদি তাতে যদি টান করে কোয়া কথা হয় এটা আছে কোরআনের বাণী মানে কি আমার একদম এইটা আর এইটা বাণী আর কোনো ই নাই গতি তেনেকুয়া ধরনের যদি হয় মানে কোরআন হাদিসের উপর কথাবিলাক বলে
অলপ ই হয় মানুহৰ আচৰটো বেছিকৈ হয়, মানুহে দুখ নাপায় মনত। সেইখিনি সদসক মই আপোনালোকক মোৰ ভুল ভ্ৰান্তি কিবা কথা যদি আপোনালোকে গম পাই থাকে মই ক্ষমা কৰিব বুলি আশা ৰাখিছোঁ। আৰু মই আমাৰ হাবাহাট অঞ্চলত পব্লিকৰ উন্নতি কামনা কৰি মোৰ বক্তব্য সামৰণি মাৰিছোঁ। আসসালামু আলাইকুম। সম্মানিত আজি ধর্মীয় সাধারণ সভার জনাব সভাপতি, সম্মানিত আমার অতি দিন দরদি ইসলাম দরদি আলেম আলামা সকল, এই অঞ্চলের বয়োজ্যেষ্ঠ মুরব্বী সকল, মই এটা ভয় হয়েছে। মই ভয়টো মই নিজে প্রকাশ করেছো। কলম নাচে যায় তাদের মত, মেয়েটির সময় যদি মই জানা যায় এজন কোনে পড়ব, সেই ব্যক্তিজন যদি মোর বংশত নাই নিশ্চয় আলেম ওলামার প্রয়োজন হব। কিন্তু মোর ভয় হয়েছে যে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে, দিল্লির মসনদ দখল করার দ্বন্দ্ব চলিছে, দিল্লির মসনদ দখল করার কুচকাওয়াজ চলিছে। ক্ষমা করি, দুঃখ লাগে যখন আলেম ওলামার প্রচেষ্টা কৃষ্ণ দাজি এটার পরিবর্তে দশটা মাদ্রাসা হয়েছে, খুব ভাল কথা। মেহনত করেছে, তবলিগর কাম করেছে, মানে হাজার হাজার বার ঋণ মানে ক্ষমা বিচার প্রদর্শক হিসাবে কাম করক, যদ্দেশ্যে আজ সভাখন হয়েছে খুব ভাল লগা একটা সভা হয়েছে। আমি আমার মাজের যে ভুল ভ্রান্তি আতর হয়ে আছে, যে হোক মুফতি খালেদ সাহেবে সেখানেও যে কথা কয়েছে তেখেতে আজিও সেইখানে কথা, যিনি কাম করা তার বাধা নাই, কিন্তু তাতে হেড অফিসত কিবা গণ্ডগোল হয়েছে। হেড অফিসের গণ্ডগোলটা হেড অফিসে কেনকে মেটআপ করে গোটাই বিশ্ব যেটা আলোড়ন করে সৃষ্টি হয়ে তাদের সেটা মেটআপ করো, মর আহ্বান সেটা থাকে। দ্বিতীয়তে এই যে তবলিগ জামাতর জড়িয়ে অতি নিচলা মানুষখিনি, দুখিয়া মানুষখিনি পেটর গাছির ভন ভাঙি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই কলম পড়ার কারণে চেষ্টা করেছে। আপনারা আমাকে বঞ্চিত নকরিব, অনুতার হিসাবে আমাকে বঞ্চিত নকরিব, আপনার কারণে আমি দলবাসী হব লাগিব যদি আমার খুব পথে পরিচালিত করে। যদি মই দুয়ো দলকে দুটা দল কিয় কইছো, কিহর কারণে বিভেদটা আহিলে, মার্কাস বিভেদটা আহিলে, দিল্লির জড়িয়ে মার্কাস আহিব লাগে, এটা এই কৃষ্ণ অঞ্চলের মার্কাসের জড়িয়ে দলটা বিভিন্ন গাঁওলৈকে যাব লাগে। কিন্তু দেখা ক্রস লাইন ক্রস করলে আর সেটি হল আমার বিভেদর মূল ঘাটি হল সেটাই। ভাল কামক সকলে আগরিব, বে কামটা সকলে আঁতরি থাকিব। মোর অনুরোধ থাকিল যখন আমার পথ প্রদর্শক তেওঁলোকে অল সূক্ষ্মভাবে চিন্তা করে আমাকে উম্মি মানুষখিন বিপদত ফেলাই নিদিব। আমার কুরবানি করব শিকাইছে আপনাদের, কিন্তু যদি কুরবানি করব লাগে যে লাইনত আমি সেই কুরবানি করবো পারা নাই, দুঃখের বিষয়। আজ হিংসা বিদ্বেষ যে আপনাদের আলিম ওলামা সকলে কয় জেদ করে নিষেধ, হারাম বলে কয় শুনিছে আলিম ওলামা, কিন্তু যদি জেদ করে উম্মি মানুষখিন কি করব, বড় পরিতাপের বিষয়। যদি মানে সকলকে অনুরোধ করছো ইতিমধ্যে আমার বক্তা সকলে এই মীমাংসাটা আমার কৃষ্ণাই যদি জ্বলন্ত সমস্যা গোটে ভারতবর্ষের যে জ্বলন্ত সমস্যা এনআরসির নাম কাটা গোল আরো গোল কাটিব, কৃষ্ণের যে পরিবেশ হরে রাম হরে কৃষ্ণ পরিবেশ সব কি হয়ে আছে। গতি মই অনুরোধ করছো কিছু কাম করার ক্ষেত্র আমি আলেম ওলামা সকলে উমি মানুষ সকলে সকলে মিলি জুলি আমার কৃষ্ণের পরিবেশটা কেনকে সুস্থ হয়, দিনী কাম আমার কেনকে দিলক দপন দিবে আগবাড়ি যায় তার আমি চেষ্টা করুন। মই এটা বিনম্র অনুরোধ থাকিল। লগতে মার্কাস সম্পর্কে যদি ভেদ চলি আছে মত নয় জামাত খালিস্তাব যে কথা কৈছে খুব ভাল কথা কৈছে, কামত কোনো দ্বিধাবোধ নেই, কোনো ভাগ নাই, তেওঁলোকে দিনের কাম করবো আমিও দিনের কাম করি, আর ভাই একটা মিলি জুলি আর মোকসা সাহেব এটা প্রস্তাব দিছে লাগে না মার্কাস কমিটি এটা থাকো কোন মসজিদত কোন জামাত কোর আহিছে সেইবিলাকের উত্তর দিয়ে দিব, ভাল কথা, নিশ্চয় আমি সেটা সমর্থন করিমে, আমার মাঝে আমি বিভেদ নিবিচার। গতি মানে সদৌ সাহেবত আমার বিশেষ করে মই অনুরোধ করেছি এই আলম সকলকে মই অনুরোধ করেছি এই কারণেই যে উমি মানুষের ভুল হব পারে, কিন্তু মাজত কিনা একটা পদস্থলন মাজত হয় সে দেখার লগে আজ চাও বাস্তব সত্য কথা। আলম ওলামা সকলের উপর আমার সাধারণ মানুষের আস্থা হারাই গই আছে, আলম ওলামা সকলের উপর আমার সাধারণ মানুষের উমি মানুষবিলাক আস্থা হারাই গই আছে, কিয় গই আছে চিন্তা করে চাও, প্রত্যেকটা উত্তর আপনাদের পাই যাব। গতি আস্থা ভাষণ হোক আমার কামত বেশিকে কাম করক, উমি মানুষের সাথ লোক আমার সাথ লোক নিঃসামে দিনের কাম করার কারণে রেডি আছো, আর বিশেষ করে এই অঞ্চলের
মই এজনেই এজনকে মই বিশেষকৈ ভাল পাওঁ, এজনকে মই অনুৰোধ কৰিম, সেইজন হ'ল মোৰ অতি প্ৰিয় মহাশ্ৰমত মুজাৰি চাহ। তেওঁ যিহেতু নেতৃত্ব লৈ আছে, তেওঁ যিহেতু আমাৰ কৃষ্ণ অঞ্চলৰ এজন বিজ্ঞ এজন আলেম, এইটো আমি কোনো অস্বীকাৰ নকৰোঁ। গতিকে তেখেতক মই আজিৰ সভাৰ জৰিয়তে মই অনুৰোধ কৰিম, হাত জোৰ কৰি অনুগ্ৰহ কৰিব, তুমি অলপ কিছু কাম কাজ কৰাৰ ক্ষেত্ৰত মই মোৰ পৰামৰ্শ লওক, আলেম আমাৰ পৰামৰ্শ লওক, সকলোকে আপোন বুলি ভাবি লৈ যদি কাম কাজ কৰি লোৱা যায়, আল্লাহ সকলক মই দোৱা কৰিছোঁ, আমি সকলোৱে দোৱা কৰোঁ তোমাৰ ভৱিষ্যত আৰু উজ্জ্বল হ'ব। গতিকে এইখিনি কৈ মই যদি কিবা ভুলভ্ৰান্তি হৈছে, মই সকলোৰে ওচৰত আমাৰ বিজ্ঞ আলিম ওলামা সকলৰ যদি কিবা ভুলভ্ৰান্তি হৈছে মই কথা ক্ষমা বিচাৰোঁ। মই আপোনালোকক আশীৰ্বাদ বিচাৰিছোঁ, আল্লাহ তাৰমানে জানো মিত্ৰ আমি সব কথা কৈ সেই ঘৰ ঘৰ কৰি দিয়ে। এইখিনিকে মই ভক্তৰ সামৰিছোঁ। ডাঙৰ এটা সমস্যাত পৰোঁ নেকি, আমি এই সাধাৰণ কৃষ্ণ অঞ্চলৰ পৰাই গোটেই ভাৰতবৰ্ষতেই আমি মেছেজ পঠাওঁ নেকি যে আমি পব্লিক জামাতৰ মাজত নানান কাজিয়াৰ সৃষ্টি হৈছে, তো যিটো নেকি বাংলাদেশত কিছু এটা হৈছে, গতিকে অসমত সকলো ঠাইত চাইলেণ্ট আছে, অথচ আমি কৃষ্ণৰ মানুহ একেবাৰে দাঙ্গা হেঙাৰ পাৰি হ'ল। ঠিক এনেকুৱা এটা সংখ্যা আমাৰ প্ৰত্যেকৰ বহুতৰ মন্ত্ৰত সোমাই পৰিছিল। যাই হওক, আজিৰ সভাত এনেকুৱা এটা চিটুৱেশ্যন আমি পাইছোঁ যে প্ৰত্যেকজন ব্যক্তিয়ে উপলব্ধি কৰিছে যে নহয় আমাৰ উদ্দেশ্য কি, আল্লাহ প্ৰাপ্তিয়ে মূল উদ্দেশ্য। আমি যিমান যি কৰোঁ, পাছৰ লাইনৰ কাম কৰোঁ, হৰিকতৰ লাইনৰ কাম কৰোঁ, তবলিগৰ কাম কৰোঁ, মাদ্ৰাছাৰ কাম কৰোঁ, মত্তবৰ কাম কৰোঁ, কথাটো এটাই যে সকলো কামৰ উদ্দেশ্য এটাই, ইছলামৰ জৰিয়তে আল্লাহক পাব লাগে। আমি এটা সময়ত এই দুনিয়াই আল্লাহ পঠাইছে, আমি আকৌ আল্লাহৰ ওচৰত গুচি যাম, কিন্তু এই সময়খিনি আমি কি কৰিলোঁ, শুদ্ধ কাম কৰি যাব লাগে, এইটোৱেই হ'ল মূল কথাটো। গতিকে কোনো সকলোৰ মেহনত অৱদান যথেষ্ট পৰিমাণে আছে। এটা কথা ইয়াত আছে যে আলিমসকলক আমি তবলিগ জামাতত কম দেখোঁ, আলিমসকলৰ যে আৰু মাদ্ৰাছা আছে, মক্তব আছে, মছজিদ আছে, সেইখিনি কোনে চলাব? আৰু আলিমসকলে কিতাপত লিখিব লাগে, কিতাপ ওলাব লাগে, কোনো ভুল মেছেজ যদি জনসাধাৰণৰ মাজত আছে তেনে শুদ্ধ মেছেজ শব্দ লিখনিৰ দ্বাৰা তেওঁ চাবিত কৰি দিব লাগে, এইবিলাক জায়েজ নহয়, এইবিলাক শুদ্ধ নহয়। আৰু তৰিকতৰ ৰাস্তাটো যথেষ্ট পৰিমাণ ভুল আছে, যে এতিয়া এনেকুৱা তৰিকতো আমাৰ অঞ্চলত আছে যে নামাজ নপঢ়িলেই হ'ব, মাত্ৰ ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ ক'লেই হৈ যাব। হ্যাঁ, আমি মাৰি বছৰ মানে যথেষ্ট কিছু দি দিব পাৰোঁ। তো এইবিলাক শিক্ষাৰ ওপৰত যথেষ্ট কিতাপ প্ৰস্তুত পত্ৰৰ প্ৰয়োজন আছে। সেইখিনি কাৰ পৰা আমি পাম? আলিম ওলামাসকলৰ পাম, পৰাই পাম। আৰু এটা কথা ইয়াত উল্লেখ হৈছে যে দেৱবন্ধু আমাৰ হেডকোৱাৰ্টাৰ গোটেই ভাৰতৰ নহয়, গোটেই বিশ্ব। আজি আমি ভাৰতীয় মুছলমানসকল সৌভাগ্যৱান, এইকাৰণেই আজি গোটেই বিশ্বত মুছলিম ৰাষ্ট্ৰ এইটো নহয়, কিন্তু দিনী কাম, যিটো মাদ্ৰাছাৰ কাম, গোটেই ইণ্ডিয়াৰ পৰাই দেৱবন্ধুৰ পৰাই কৈ আছে। গতিকে এইটোওতো আমাৰ এটা গৌৰৱৰ বিষয়। গতিকে আমি এটা বস্তু লক্ষ্য ৰাখিব লাগে যে আমি যেন বৰ্তমান মিডিয়াৰ যুগ, ইণ্টাৰনেটৰ যুগ, আমি যেন এনেকুৱা কোনো ভুল মেছেজ নিদিওঁ যাৰ ফলত বেলেগত বিভিন্ন ধৰণৰ প্ৰতিক্ৰিয়া হয়, আমাৰ দিনৰ মেহনত বা ইছলামৰ ক্ষতি হয়। গতিকে আজিৰ সকলো সুধিবৃন্দই যিখিনি বক্তব্য ৰাখিছে আৰু যিসকল বাকীসকলে যিখিনি সহযোগ আগবঢ়াইছে, তাৰ কাৰণে মই সকলোকে ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। প্ৰত্যেকেই যথেষ্ট এলিমৰ অধিকাৰী, ইয়াত এনেকুৱা সাধাৰণ নীতি এটা নহয় যে তেওঁলোকৰ হিল নাই, আমি যিটো তাক হিল মনে মনে আছে। যাই হওক, আমাৰ আজি সৌৰভ ভাই অলপ টান দি গৈছে, কিন্তু আচলতে তেওঁৰ কথাখিনি গোটেই শুদ্ধ, অলপ আজিটিক হৈছে এইটোৱে। তেওঁ বিচাৰিছে যে কৃষ্ণ অঞ্চলত তেনেকুৱা এটা পৰিৱেশ আহক যাৰ দ্বাৰা আমি দিনৰ কাম যথেষ্ট আগবাঢ়ি ল'ব পাৰোঁ। যাই হওক, এতিয়া সময় যিহেতু আমাৰ কম, আমাৰ মাজত আৰু যথেষ্ট ব্যক্তি আছিল যিসকলৰ পৰামৰ্শ বুজুৰ্গ বন্ধুসকল, ইনশাল্লাহ মই শ্লিপ দুটামান কথা কওঁ। পব্লিক মই আনকি আমি কৃষ্ণাই ভালেখিনি বন্ধু বান্ধৱ 80 চনৰ পৰাই আমি লাগি আছিলোঁ, যোৱা 80 চনৰ পৰা। এতিয়া বুজুৰ্গ বহুত এন্তেকাল হ'ল, আমাৰ মাজত নাই। আপোনালোকে প্ৰত্যেকে গম পাইছে, ভেলা সমাৰোহ আছিল, জাণ্ডাৰপাৰাৰ আছিল, মাছগড় আছিল, বিভিন্ন ঠাইৰ মুৰব্বীসকল আমাৰ মাজত নাই।
যিয়ে নহওক আমি দৰদী, আমি প্ৰত্যেকে পাব্লিক দৰদী আৰু দৰদ ৰাখিবই লাগিব। যিহেতু আমাৰো এতিয়া বয়স আহি আছে, আমি এটা সময়ত বিভিন্ন কৰিছিলোঁ, স্কুল কলেজ কৰিছিলোঁ, তেতিয়া অলপ লাইনৰ আমাৰ বেলেগ আছিল। এতিয়া আমি লাইনত আহি আছোঁ, ধৰ্মত অটপটো জড়িত হৈ আছোঁ আপোনালোকৰ আশীৰ্বাদত। তে মই দুটা কথা ক'ম, সেইদিনা শুনিলোঁ আমাৰ ইয়াতে দুটা মাৰ্কাজ হৈছিল, দুটা মাৰ্কাজ, সেইটোও নাজানিছিলোঁ যে দুটা মাৰ্কাজত সেই লাইনৰ মানুহ গ'লে মছজিদত যাব পাৰিব, নহ'লে বিভিন্ন মছজিদত গ'লে হাক দিব পাৰে, বেলেগ মাৰ্কাজ হাক দিয়ে। এই মাৰ্কাজৰ মানুহ যদি সেই মাৰ্কাজৰ অধীনৰ মছজিদত যায় তেতিয়াহ'লে বাধা দিয়ে। তেতিয়াহে গম পালোঁ তাৰমানে ইয়াতে ধৰ্মটো এতিয়া দুটা ভাগ হৈ আছে। তে মই এইটোৱে বিচাৰিছোঁ আজি ৰাইজ যিহেতু আমাৰ মাজত উপস্থিত হৈছে আৰু বুজুৰ্গ ব্যক্তিসকলে বয়ান ৰাখিছে, মুফতি চাহাব আছে আমাৰ মাজত, তেখেতেও কৈছে দিল্লীৰ কথা কৈছে, বোম্বাইৰ কথাও কৈছে, দেৱবন্দৰ কথাও কৈছে। সেইবিলাকত আমি যদি অলপ চিন্তা কৰোঁ আমাৰ ব্ৰেণ্ডে কাম নকৰা হৈ যাব। আমি হৈছোঁ কি সৰু জেগাৰ সৰু ঠাইৰ মানুহ। আমি এইটোও ভাবোঁ দেৱবন্দ বিশ্ববিখ্যাত, দেৱবন্দত কিবা খেলি মেলি হৈছে হৈছে, এতিয়া আল্লাহে এতিয়া নিশ্চয় ইয়াৰ কিবা এটা সুফল দিব, ভৱিষ্যত নিশ্চয় কিবা এটা সুফল দিব। কিন্তু তাক লৈ আমি যদি আমাৰ মাজত ভাই ভাই কেঁচা কৰোঁ, এটা দুৰ্ভাগ্যজনক হ'ব। কিন্তু ৰাতিপুৱালৈ দেখা দেখি হয় যে দুটা মাৰ্কাজ, প্ৰশ্ন এটা উঠিছে দুটা মাৰ্কাজ এটা কৰা যায় নে নাযায়, এক নম্বৰ কথা। তেতিয়াহে কেঁচাল নাথাকিব, কিন্তু নহ'লে এই কেঁচাল থাকিয়ে যাব। দুটা মাৰ্কাজ এটা কৰা যায় না নাযায়, এক নম্বৰ মোৰ পৰামৰ্শ এটা এটা কৰিব লাগে। আৰু দুই নম্বৰ হৈছে কি, এই এটা মাৰ্কাজত আলে মৌলিমাক মই ল'ব লাগে, তেতিয়াহে মাৰ্কাজ চলিত হ'ব। কিয়, মই চিম্পুল এটা উদাহৰণ দিছোঁ, চিম্পুল উদাহৰণ দিছোঁ এটা, কিয় মই 80 চনৰ পৰা প্ৰথমতে কৈছোঁ নহয়, মই 80 চনৰ পৰা পাব্লিকত ঘূৰিছোঁ, মই মাটিয়াটো গৈছোঁ, দৰগুমাত গৈছোঁ, ধুদ্ৰাত গৈছোঁ, বিভিন্ন ঠাইত গৈছিলোঁ, কিন্তু নেচাবত গৈছিলোঁ যে চিল্লাত যোৱা নাছিলোঁ মই। এতিয়া যিয়ে নহওক তাকে চাইছোঁ, এতিয়া চাইছোঁ, তেতিয়া কথাবিলাক বেলেগ আছিল, এতিয়া চাইছোঁ কি এনেকুৱা মানুহ এজন আমি পঠাই দিয়ে আৰু সৰু সৰু ল'ৰা বাছি উলিয়াই দিয়ে, মানে জোৰ জবৰদস্তি পঠাই দিয়ে 10-15 জন। তেনেকুৱা এই আমিৰজনে কি বয়ান কণ্ট্ৰল কৰিব, সেই যে 12 জন ল'ৰাক পঠাই দিছে কি কণ্ট্ৰল কৰিব, নাপাৰে কণ্ট্ৰল কৰিব। গতিকে তাতে যদি এজন উলেমা মানুহ থাকি লৈ বা জনা অভিজ্ঞ মানুহ থাকি লৈ তেতিয়াহ'লে নিশ্চয় কণ্ট্ৰল কৰিব পাৰিলোহি। তে এইখিনি জাতি নহয়, দুই নম্বৰ। তে মোৰ প্ৰথম প্ৰশ্নটো আপোনালোকে গম পাইছে, এটা কৰিব লাগে আৰু তাত উলেমা ব্যক্তিসকল, আগ্ৰহী ব্যক্তিসকল সোমাই ল'ব লাগে। আৰু কৃষ্ণাই যিটো মাৰ্কাজ কেন্দ্ৰ কৰিছে সেইটো তাত নকৰি যদি পাইকানি চৰি চাৰিআলিত কৰে আৰু বেটাৰ হ'ব যেন মই ভাবোঁ। কিয়, চাৰিআলি জেগাটো আহল বহুত, আৰু কৃষ্ণাই আমাৰ জামে মছজিদৰ অলপ ঠেক জেগা, গতিকে তাত অসুবিধা হয়। তে এইখিনিকে কৈ মই সামৰণি মাৰিছোঁ। আসসালামু আলাইকুম, মাহমুদুল ছালি আলা ৰাসূলুল কৰিম। বৰ ভাল লাগিছে আজি আমাৰ কৃষ্ণাই অঞ্চলত আমি যিখিনি সমবেত হৈছোঁ, আজি এক আল্লাহক ৰাতি কৰাৰ কাৰণে আমি ইয়াত উপস্থিত হৈছোঁ। আমি আল্লাহ আমাক উপস্থিত কৰাইছে, ব্যৱসায় আমি কোনো বিভাজন সৃষ্টি কৰিবলৈ অহা নাই ইয়াতে। আমি এক ইছলাম, এক আল্লাহ, এক আমাৰ শ্ৰেষ্ঠ নবী মুহাম্মদ, আমি মোহাম্মদ ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আমি আমাৰ নীতি নিয়ম আল্লাহৰ নীতি নিয়ম, আমাৰ নীতি নিয়ম ৰসুলৰ নীতি নিয়ম, আমাৰ নীতি নিয়ম চাহাবাসকলৰ নীতি নিয়ম, আমাৰ নীতি নিয়ম ওলামাসকলৰ নীতি নিয়ম। মই শেষত আহি পাইছোঁ যদিও আগৰ কি কথা হৈছে সিমানখিনি মোৰ অৱগত নহয়। মই এটা কথাত আমাৰ সন্মানীয় প্ৰেচিডেণ্ট চাহাবে মোক মাথা 1 মিনিট সময় দিছে, মই ভাবিছোঁ 20 মিনিট কম, কিন্তু মোক 1 মিনিট সময় দিছে। তো আস্তাগফিরুল্লাহ, মই কোনো উদ্দেশ্য, মোৰ অসৎ উদ্দেশ্য কোনো নাই, মোৰ এটাই উদ্দেশ্য মোৰ ভাই হয়, মুসলিমদের মোলা মুসলিম ভাই হয়, তেওঁ সন্মানীয় ভাই, আমাৰ জগত, আমাৰ এই অঞ্চলৰ আলিম তেওঁ। তেওঁৰ প্ৰতি মোৰ এটাই অনুৰোধ থাকিল, এই বিদায়ৰ এই সভাৰ শেষৰ পৰ্যায়ত মই আহি পাইছোঁ, ক'বলৈ মোৰ যথেষ্ট আছিল। এটা কথা কৈছোঁ যে আজি জামাতৰ বৰকতত কিন্তু আজি আমাৰ এই অঞ্চলত দাড়ি টুপি আজি আহিছে, জেদভাৱ নধৰি আমাৰ মাৰ্কাজৰ লগত যোগাযোগ ৰাখি তেওঁৰ দিনৰ খেদমত কৰক। আজি সভাৰ যোন মই তেওঁ ডাঙৰ 2 বছৰ মই ডাঙৰ হ'ম, মই তেওঁৰ হৈ অনুৰোধ কৰিছোঁ কৃষ্ণাই মাৰ্কাজৰ জৰিয়তে দি তেওঁ
পাব্লিকৰ কাম কৰক। তেওঁ এজন যথেষ্ট দক্ষ সম্পন্ন আলেম আমাৰ এই অঞ্চলৰ। তেওঁ পাব্লিকৰ যি কাম কৰে এই কামখিনি যেন তেওঁ মাৰকাছত থৈ কৰক, এইখিনি মই তেওঁক অনুৰোধ জনাইছোঁ আৰু আৰু পৰামৰ্শ লৈছোঁ। গোটেইখিনি বস্তু আমি পৰামৰ্শ লৈহে আগবঢ়াইছোঁ আৰু ইতিমধ্যে আজি সভাত যিখিনি বস্তু আমি ফাইচালা কৰিলোঁ সেইখিনি প্ৰস্তাৱসমূহ আমি লিখিছোঁ আৰু সেই প্ৰস্তাৱসমূহ আপোনালোকৰ ৰাইজৰ আগত আমি দাঙি ধৰিম। আপোনালোকে যদি এইটো সমৰ্থন দিয়ে তেতিয়াহ'লে আমি প্ৰস্তাৱ হিচাপে গ্ৰহণ কৰিম আৰু তাৰ যাৱতীয় ব্যৱস্থাবিলাক আমি লৈ ল'ম ইনশাল্লাহ। তেনেহ'লে এই প্ৰস্তাৱসমূহ পাঠ কৰাৰ বাবে আমাৰ আলহাজ উমৰ হুছেইন ডি আই ছাৰক অনুৰোধ কৰিছোঁ, তেখেতে এই প্ৰস্তাৱখিনি শুনাই দিব, আপোনালোকে মনোযোগে শুনিব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমি খুব ভাল কিছু কথার মাধ্যমে সভার একেবারে শেষর ফালে উপনীত হয়েছ। আমি যি দুজন উলামাক ইয়াত বক্তৃতা রাখবলে দিছিল সচাকে আমি আহ্বায়ক কমিটি এটা আমার মনে মনে দুশ্চিন্তা আছিল কিন্তু সেইটো এতিয়া দূর হয়ে গেছে যে আমার যিজন ব্যক্তি আমার কি নাম জামাল সাহাব বা মানুষজন দেখিয়ে ভাল লাগিছে কথাখিনি আরও ভাল, ঠিক তেনেকে আমার খালেক সাহাব তেখেতও এটা কথার উপরতে বেশি জোর দিছে যে ইয়াত বিভাজন থাকিব নালাগে, বিবাদটো হ্যাঁ এটো আমার ইসলামের পরিপন্থী, আমি ভাই ভাই হিসাবে কাম করব। গতি এই গোটেইখিনি কথা আর বিভিন্ন বক্তার বক্তৃতার উপর খেয়াল রাখি আমি কেইটামান কথা লিপিবদ্ধ করে ওলাইছো আর এই কথাকিটা আপনার জ্ঞাতার্থে জানাই দিম আর প্রত্যেকটি কথাতে আপনার যদি সহমত থাকে আপনার হাতকালি নবাজব যেহেতু মসজিদ হয় এই এনে হাত দাঙি আপনার একটা ইশারা দিব যে এইট আমার সন্মতি আছে। প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ তৃতীয় পক্ষ নাই, আমি গোটেইখিনি কৃষ্ণাই অঞ্চলের হিতাকাঙ্ক্ষী মানুষ, এটা পক্ষ নাই, আমি কৃষ্ণাই অঞ্চলের হিতাকাঙ্ক্ষী মানুষ আৰু ইসলাম দরদী মানুষ আৰু তবলিক দরদী মানুষ আমি, গতি ইয়াত কোনো বিভাজন নাই আর সকলে হাত দাঙি একটা ইশারা দিব সভাপতি মহাশয় এই গৃহীত হওয়া বলে ধরে লোক। প্রথম সিদ্ধান্তটা আছিল দুয়ো পক্ষর সমিল মিল তথা এরা ধরার মাধ্যমত সহমত প্রসন, বুঝি পাইছেনে কথাটো? সহমত সবরে আছে ইনশাল্লাহ, হ্যাঁ ইনশাল্লাহ কলেও হব। দ্বিতীয় কৃষ্ণাই অঞ্চলত বর্তমান চলি থকা দুটা মার্কাজ এটা করা আৰু প্রয়োজনীয় নীতি নির্ধারণ করা, প্রয়োজনীয় নীতির ক্ষেত্রে জিম্মাদার আর তদারক সমিতি এই দুটা বস্তু থাকিব। জিম্মাদার হয়তো দুটা হব পাৰে আৰু তদারক কমিটি এখন উভয় কিহরতে কমিটি এখন হব আৰু এই তদারক কমিটিখনও আমি আজি বনাই দিম। হ্যাঁ তেওঁলোকর দুই জিম্মাদারে রুটবিলাক দিব, কথাখিনি কৈ লওঁ, দুই জিম্মাদারে রুটবিলাক দিব আৰু দুই জিম্মাদারের মাজত বৈঠক হব যাতে ওভারলেপিং নহয়, একেটা মসজিদত যাতে দুটা জামাত না যায় এই বস্তুটো চাব, চাই তেওঁলোকে রুটবিলাক বনাব আৰু তেওঁলোকর যদি কিবা কাৰণত কিবা অসুবিধা হয় আমি এখন তদারক কমিটির লগত বনাই দিম, সেই তদারক কমিটির উপর নালিশ করব কিন্তু জামাতের উপর যাতে কোনো ধরনের বাধা আরো নাহে, এইটো সহমত ইনশাআল্লাহ। গোটেইকেইটা কৈ দিম। তাৰপিছত তিন নম্বর, কৃষ্ণাই অঞ্চলত অবস্থিত সকলো মসজিদতে সকলো তবলিক জামাত দিনই কাম করার কারণে সম্পূর্ণ অধিকার থাকিব, সবরে সহমত আছে ইনশাআল্লাহ। চারি নম্বরত, তবলিক জামাতসমূহে কোরআন আর হাদিসের আলোকত দিন প্রচারের কামত ভর্তি থাকবলে আহ্বান জানা হোক, এইটো আর হেৰি আৰু মানে অটোমেটিক হয় তথাপি আমি এটা ৰাখিলোঁ, কোরআন আর হাদিসের আলোকত তেওঁলোকে দিনের কামত ব্রতি হব। পাঁচ নম্বর, দুয়ো পক্ষই উপরোক্ত সিদ্ধান্তসমূহ মানি আগন্তুক দিনত কৃষ্ণাই অঞ্চলত শৃঙ্খলাবদ্ধভাবে দিনের কাম করবলৈ সহমত পোষণ করে, ঠিক আছে।
শ্ৰদ্ধাজন সভাপতি ওলামাই কিৰাম গৰবী ইছাৰত যোৱা বন্ধুসকল প্ৰস্তাৱ কৰি লৈছে, ঠিকে আছে, তাত কিছুমান ক'বলগীয়া আছে। এতিয়া পৰিচালনা আচলতে কেন্দ্ৰীয় কেন্দ্ৰৰ পৰা পৰিচালনা হৈ আছে যাবতৰ কাম। নিয়ন্ত্ৰণটো ক'লে কেন্দ্ৰই নিয়ন্ত্ৰণ কৰে, কিন্তু দিল্লী নিয়ন্ত্ৰণ কৰি আছে আৰু বম্বে বা দিল্লী ফাইজাইলে মছজিদে নিয়ন্ত্ৰণ কৰি আছে, দুটা জেগাৰ পৰা পৰিচালনা হৈ আছে। খুব চিন্তা কৰিব কথাটো, তেওঁলোকে নীতি নিৰ্ধাৰণ কৰে, তেওঁ তাৰ পৰা কৰা হয়, বম্বেতো কৰে দিল্লীতো কৰে। আমি ইয়াতে কোনো নীতি নিৰ্ধাৰণ কৰিব নোৱাৰিম, তাৰপৰা বম্বে বা মছজিদে ফাইজাইলে যিটো নিৰ্দেশ আহিব সেইটো বম্বে হ'লে এইটো লাইনত কাম কৰি থাকে, আৰু নিজামুদ্দিনৰ পৰা যিটো কৰি আজি কাম কৰি আছে কাইলৈ এইটো কৰিব, তেনেকৈ সেই তাৰ নিৰ্দেশমতেহে চলিব। গতিকে এইটো বাৰ্কাজত এক লগ হৈ কাম কৰাৰ ক্ষেত্ৰত জটিলতা আছে, সমস্যা আজি যেনেকৈ বহিছে কাইলৈ আপোনালোকে আৰু এনেকৈ বহিব লাগিব। মোৰ পৰামৰ্শ চব চিন্তা কৰি চাব, কাৰণ এতিয়া কথা এটা অহাৰ লগে লগে এতিয়া এনেকৈ চিষ্টেমত চলিব, তোৰ জানা এইটো নাই দিল্লী নিউজক এইটো নাই নিজামুদ্দিনক এনেকৈ কৈছে, হয়তো এটা পক্ষৰ পৰা আহিব পাৰে যে নহয় এইটো এনেকৈ এইটো পক্ষৰ এনেকৈ কোৱা হৈছে, এইটো জানিলে সেইটো হ'ব সাধাৰণতে খুব সম্ভাৱনা সেইটো, কাৰণ দিল্লীৰ এটা কথা ইমান ইমান তেওঁলোকে কৰিব নোৱাৰিব, চোৰাৰ এটা কথা ইমান ইমান কৰিব নোৱাৰিব, কোনোবাই কৰিছে কিবা মাজত এইটো বেলেগ কথা, তাৰ ব্যক্তিগত তাৰ বুলি দায়ী নহয় বা আমাৰ জামাতি হয় এইফালে দায়ী নহয়, কোনোবাই কৰিছে এটা নিজা কথা। নিৰ্দেশটো হ'ল তাত কি কৈছে, আজি চোৰা কমিটিতো কৰিব পৰা নাই, চোৰাৰ কমিটিৰ নিৰ্দেশ নাই, কোনো মছজিদৰ পৰা জমা দিলেই দিয়ক, কোনোবাই কৰিছে কিন্তু তাত নাই কিন্তু নিৰ্দেশ, সেই নিৰ্দেশমতে চলিব লাগিব। এতিয়া বম্বেতে ফাইজাইলাহি সেই নিৰ্দেশমতে এটা গোটেই চলি কাম কৰি আছে, একেলগে বৰ ক্ষেত্ৰ কোনটো নীতি নিয়ম নিৰ্ধাৰণ কৰা হ'ব, আমাৰ কৰাৰ য'ত ক্ষমতা নাই কোনে কৰিব নোৱাৰিব, কিন্তু সেইটো তাৰ নীতি নিৰ্ধাৰণ তাৰ পৰাই হ'ব। মোৰ পৰামৰ্শ হৈছে আপোনালোকে আগতে কৈছে জয়মচিদ জয়মচিদ বৰ্তাৰ সমৰ্থন আছে, কিন্তু কথাটো হৈছে বাৰৰ ক্ষেত্ৰত হৈছে কি, শুক্ৰবাৰ আমি এটা বাৰ শুক্ৰবাৰে লৈছিলোঁ, যিটো মাদ্ৰাছা জড়িত আছে বেছি, ইমামসকল জড়িত আছে বেছি, ইয়াত মক্তবৰ সমস্যা আছে, বন্ধুৰা সেইখিনি শুক্ৰবাৰে লৈছিলোঁ। এতিয়া তাত কৰিব লগা হ'লে আমি বাৰটো আমি নিৰ্ধাৰণ কৰিব লাগিব, কিন্তু জমা দলক কৰি আছে কৰিছে আমি কৃষ্ণাইটো হ'ল, কিন্তু ইয়াত ইয়াত এইটোত যেনেকৈ আজি বহিছে কালি বহিব লাগিব, তাৰ সম্ভৱ নহয় এইটো, কাৰণ মুৰব্বীসকলৰ আমাৰ সন্মানীয় মৌলানা চাহাবে যিটো কথা কৈছে কিছু টেকনিকেল কথা থাকে, আমি সিমান ভিতৰত সোমোৱা নাই নাজানো, কিন্তু এটা কথা আমাৰ যে সাপো মৰিব লাগে লাঠিও নাভাগ দিব লাগে, আমি আছোঁ সেই ফৰ্মুলা, হা, গতিকে আমি যিহেতু এখন তদাৰক কমিটি কৰি দি আছোঁ, দুইজন জিম্মাদাৰে তদাৰক কমিটিৰ লগত বহি আপোনালোকে দুটা তাৰিখ কৰি ল'ব আৰু সেই তাৰিখত আপোনালোকৰ কামবিলাক কৰিব, বেলেগ বেলেগ তাৰিখত আজি আমি সভাই দি দিলোঁ, দুইজন জিম্মাদাৰ বহিব প্লাছ তদাৰক কমিটিখন বহিব আৰু তদাৰক কমিটিৰ এখন প্ৰচিডিং থাকিব আৰু সেই প্ৰচিডিঙত এইটো লিপিবদ্ধ হ'ব, আৰু সিদিনাই আপোনালোকৰ আৰু কিছু টেকনিকেল কথা আছে যে আগৰ যিটো আমাৰ মাৰ্কাছ আছে জামি মছজিদত তাতে যিজন জিম্মাদাৰ থাকে একমাহৰ কাৰণে থাকে, আপোনালোকে একমাহৰ কাৰণে জিম্মাদাৰ দিবনে স্থায়ীভাৱে দিব এইটো তদাৰক কমিটিৰ ওচৰত ক'ব, এইবিলাক কথা লৈ আমি মাথা নামাৰোঁ, আমাৰ কথা জামি মছজিদত মাৰ্কাছ এটা চলিব আৰু এই মাৰ্কাছৰ পৰা দুটা দুই পক্ষৰে জামাত তাত যাব আৰু তাৰ পৰা ৰুট দিব, ৰুট দিয়াৰ সময়ত সেইটো জামাতক সেইটো জিম্মাদাৰক ইজন জিম্মাদাৰে সুধিব যে আপোনাৰ এই জামাতটো যে আছে কোন কোন মছজিদত গৈছে, তেতিয়া তাত নিদি বেলেগ মছজিদত ৰুট দিব, মুঠতে সমিলমিলত কামটো হ'ব লাগে আৰু ইনশাল্লাহ আমি যিকেইটা প্ৰস্তাৱ লৈছোঁ সেইকেইটাত আপুনিও একমত, আমি তদাৰক কমিটিখন কৰি দিম আৰু সেই কমিটিৰ ওচৰত কমিটিৰ ওপৰত আজি এক দায়িত্বটো দি থ'লোঁ, তেওঁলোকে দুটা বাৰ ঠিক কৰি দিব আৰু সেই দুটা বাৰত কাৰো অসুবিধা নোহোৱাকৈ তেওঁলোকে কামখিনি কৰিব। এটা দুই নম্বৰ প্ৰস্তাৱত এটা কথা আহিছে যে মছজিদত অবাধে দুটা গ্ৰুপেই আৰু তাৰমানে মানে কোনো বাধা নোহোৱাকৈ কাম কৰিব পাৰিব, নহয় কিন্তু যদি কৰে কোনোবাই কৰে, নহয় 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 যদি কোনোবাই কৰে তাৰো এটা লক্ষ্য থ'ব নহয় হৈছে নহয় নহয় মৌলানা চাহাবক আৰু ক'ব নিদিওঁ, আমি আমি যিটো সিদ্ধান্ত লৈছোঁ এইটো শিলৰ ৰেখা আৰু এইটো হেফাজত কৰাৰ কাৰণে আমি এখন কমিটি বনাই দিম আৰু সেই কমিটি তাৰ কাৰণে যিখিনি হেফাজত কৰিব লাগে ইনশাল্লাহ কৰিব, হা, কাৰণ আমি এটা মাদ্ৰাছাৰ এখন মছজিদৰ ভিতৰত বহি এই সিদ্ধান্তটো যে লৈছোঁ এইটো আচলতে
আল্লাহ তরফৰ পৰা তদাৰক কমিটি যিখন হ'ব তদাৰক কমিটিখন আমি এতিয়াই ফৰ্ম কৰি দিম আৰু এই তদাৰক কমিটিয়ে প্ৰত্যেকখন আমাৰ এই 107খন মছজিদ আছে আমাৰ এই কৃষ্ণাই অঞ্চলত এতিয়া প্ৰত্যেকখন আমাৰ 107খন মছজিদ আছে আমি এসপ্তাহৰ ভিতৰত প্ৰত্যেকখন মছজিদত এখন লিফলেট পঠিয়াই দিম এই হুবহু এই প্ৰস্তাৱকেইটা লিখি পঠাই দিম হাঁ হুবহু এই প্ৰস্তাৱকেইটা লিখি সভাপতিয়ে চহী কৰি সেইখন পঠাই দিব আৰু মছজিদে এইটো সংৰক্ষণ কৰিব আৰু অদূৰ ভৱিষ্যতে আগত কিবা এটা হৈছে হৈ গৈছে আমি আজি চবেই যদি কিবা কৰিছোঁ আল্লাহৰ ওচৰত তৌবা কৰি ল'ম অহা দিনত যাতে আমি এই জামাতখিনিক আগুৱাই লৈ গৈ এওঁলোকৰ দ্বাৰা আমাৰ অঞ্চলত যাতে এটা বৃহত্তৰ স্বাৰ্থ পূৰণ হয় আমাৰ মানুহখিনি যাতে নামাজি হয় মছজিদবিলাক যাতে আৱাজ হয় তাৰ কাৰণে আমি চেষ্টা কৰিম ইনশাআল্লাহ।